আমরা যাচ্ছি আমাদের বাংলার খুবই জাগ্রত এবং বিখ্যাত মনসা মায়ের মন্দির। তো তোমরা হয়তো সকলে জানো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জকপুর অথবা মাধপুরের এই মনসা মন্দিরটি। তো সেই জায়গাটি আজকে আমরা যাব। এখন চলে এসেছি মাধপুর রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশনের চারিপাশের ভিউটা, আর এখান থেকেই আমরা, এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূর হবে। তো এখান থেকে দেখি টোটো অটো কি পাওয়া যায়। তো এখান থেকে আমরা মন্দিরের দিকে যাব। আর একটি কথা বলা হলো না, তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে খড়গপুর হাওড়া যে মেন লাইন রয়েছে, খড়গপুরের পরের স্টেশন জকপুর অথবা জকপুরের পরের স্টেশন মাধপুরে, যে কোনো দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে নামতে হবে। আর সেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, সেখান থেকে কোনো টোটো অথবা অটো পেয়ে যাবে। তো চলো আমরা এবার মন্দিরের দিকে যাই। তো দেখতে পাচ্ছ বন্ধুগণ, আমরা নেমে গেছি টোটো থেকে। তো এখান থেকে খুবই সামনে কিন্তু মন্দিরটি। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই তোমরা কিন্তু মন্দিরের বাইরে, মন্দিরের মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ এখানেই পেয়ে যাবে কিন্তু। তো আর এখানে হাত পা ধুয়ে, এখানে হাত পা ধুয়ে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ প্রসাদের দোকানগুলি, এখান থেকে প্রসাদ তোমাদেরকে প্রথমে কিনতে হবে। আর এখানে কেমন দামের প্রসাদের, কেমন দাম মায়ের পুজোর জন্য, সে সবগুলি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা পাশে থেকে মনে দেখতে থাকো। তো সকাল থেকে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত এসেছে আজ মায়ের দর্শন করতে, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবারে অনেক লোক হয় এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর ভক্তদের সকল মনস্কামনা পূরণ করে মা, তাই কিন্তু দিনের পর দিন ভক্তের সংখ্যা এই মন্দিরে বেড়েই চলেছে। তো চলো এবার মন্দিরের দিকে যাই। ভোগটার দাম কেমন? দাম দাম কি লাগবে বলো, তোমার পুজোর তো লাগবে, তো প্রসাদগুলো আপনার নিজেরা তুলে নেবেন। প্রসাদগুলো যেগুলো এগুলো লাগে, তারপর যে ধূপ সিঁদুর পান সিঁদুর ধূপ করতে গেলে তো লাগবে, এগুলো দিয়ে দেবো। প্রসাদগুলো আপনার যেটা লাগবে সেটা তুলে নেবেন, ঠিক আছে? এগুলো কত করে? 30 টাকা। 20 টাকা বললো, এটা দিয়ে দেন 20 টাকার। এগুলো 110 আর কি দিবো? আর এগুলো কত? এটা 20 টাকা, সব 20 টাকা, এগুলা 10 টাকা। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ জকপুরের সেই বিখ্যাত এবং জাগ্রত মনসা মায়ের মন্দির। আর এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব যেটা হলো, এই মন্দিরের কোনো ছাদ নেই। মানে এই মন্দিরে অনেকবারই নাকি ছাদ তোলার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই কিন্তু ব্যর্থ হয়। এখানকার মা ভীষণ জাগ্রত, তার স্বপ্নাদেশ পেয়েই নাকি এখানে কোনো ছাদ নির্মাণের আদেশ তিনি দেননি। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু বেহুলা লক্ষীন্দ্রের যে জীবনী, সেই জীবনী ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর সামনেই রয়েছে ভক্তদের যে বিশ্রামের ঘর, বিশ্রাম কক্ষ সামনেই রয়েছে মন্দিরের ঠিক মুখোমুখি রয়েছে এই বিশ্রাম ঘরটি, এখানে তোমরা এসে বিশ্রাম করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে ভোগের ডালার আমাদের মোট 130 টাকা করে পড়লো, আলতা সিঁদুর এইসব কিছু নিয়ে কলা, তারপর এই যে জবা ফুলের মালা রয়েছে, তো এই সব দুধ রয়েছে, তো এই সব কিছু মিলে তোমাদের পড়বে 90 টাকা। আর তোমরা যদি বাড়তি যদি কোনো ভোগ নিতে চাও তাহলে তোমাদেরকে আলাদা টাকা দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এই ভোগের ডালাটি এখানে, এগুলি মোট 130 টাকা করে পড়লো। জবা ফুলের মালা রয়েছে, দুধ রয়েছে, কলা রয়েছে, তারপরে আলতা সিঁদুর, আর তার সাথে এই ভোগ মুকুলদানা খই এইসব কিছু রয়েছে, পেড়া রয়েছে। তো চলো এবার আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এই যে এখানে দেখতে পাচ্ছ জল রয়েছে, এই জলে পা ধুয়ে Thank you.
তো দেখতে পাচ্ছ মন্দিরের উপরে কিন্তু কোনো ছাদ নেই, পুরো খোলা আকাশের মাঠে কিন্তু পুজো হয়। বেটা মন্দিরের কিন্তু একটি বিশেষ বিশেষত্ব রয়েছে যে এই মন্দিরে তোমরা নিজে নিজেই এসে পুজো দিতে পারো, মায়ের পুজো দেওয়ার জন্য এখানে কোনো পুরোহিতের প্রয়োজন পড়ে না। তো দেখলে তোমরা দেখতে পেলে অবশ্যই যে সকলে নিজে নিজেই পুজো দিচ্ছে। মন্দিরের ভেতরে বহু ছোট বড় মনসা মায়ের মূর্তি রয়েছে, তো বিশেষ করে যারা মানসিক করে তারা এই মূর্তিগুলি এখানে রাখে। দেখতে পাচ্ছ মন্দিরের উপরের কারুকার্য দেখতে পাচ্ছ খুবই নিখুঁত ভাবে, কিন্তু এখানে যে সমুদ্র মন্থনের যে দৃশ্য সেই সমুদ্র মন্থনের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরের বাইরেই ছোট বড় মা মনসার বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে। এই মন্দিরের বাইরে কিন্তু দেখতে পাচ্ছ বহু দোকান রয়েছে, এখানে তোমরা সকালের নাস্তা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমার চারিদিকে, এদিকে খাওয়ার জন্য প্রয়োজনীয় হোটেল রয়েছে, আর কেনাকাটার সমস্ত দোকান থেকে শুরু করে পুজো দেওয়ার সব দোকানই রয়েছে এখানে। সো বন্ধুগণ, মায়ের দর্শন করার পর এবার আমরা চললাম বাড়ির পথে। তো মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে দিও, আর তোমরাও আসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ পাশে আবার নতুন করে একটা পুকুর নির্মাণ করা হচ্ছে।